اللهم لبيك لبيك لا شريك না করেন এমডি মাহমুদুল হাসান জানতে চেয়েছেন ট্যাক্স ফাঁকি দিয়ে ব্যবসা করলে ইনকাম কি হালাল হবে উল্লেখ্য যে অন্য সবাই ট্যাক্স ফাঁকি দেয় এজন্য তারা অল্প দামে জিনিস বিক্রি করতে পারে আমি যদি ঠিকমতো ট্যাক্স দেই তবে আমার পণ্য বেশি না বিক্রি করতে হবে তাহলে ক্রেতা আমার থেকে পণ্য কিনবেন না এখন আমি কি করব জটিল প্রশ্ন ভাই মাহমুদুল হাসান এই প্রশ্ন উত্তর দেওয়া আসলে খুবই কঠিন বিভিন্ন সেক্টরে এ ধরনের সমস্যা রয়েছে আমরা সবাই কমে অবগত আছি আল্লাহ তাআলা মাফ করুন এই ধরনের ব্যবসা থেকে বেরিয়ে যদি আসা যায় ভালো আর যদি নাও না আসতে পারেন কোনো কারণে তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল কাছে ইস্তেগফার করবেন তবে এর ফলে যে আপনার উপার্জন সম্পূর্ণ হারাম হয়ে যাবে এমনটি নয় মোটেও নয় রোমানা ইয়াসমিন রুমি জানতে চেয়েছেন নারীদের কি ইসলাম প্রচার করা বাধ্যতামূলক দেখুন নারীদের এবং পুরুষদের সকলের জন্য ইসলাম প্রচারের বিষয়টির মৌলিক যে নীতিমালা সেগুলো প্রায় একই শুধুমাত্র নারীরা পর্দার বিষয়গুলো তাদের জন্য এক্সট্রা খেয়াল করতে হবে সেগুলো লক্ষ্য করে ফিতনার বিষয় এড়িয়ে তারা ইসলাম প্রচার করবেন এবং ইসলাম প্রচার এর দায়িত্ব একজন নারী যার কাছে প্রচার করার সুযোগ আছে এবং তাকে প্রচার নয় বরং সৎকাজের আদেশ সৎকাজের বাধা প্রদান করার স্কোপ আছে সেখানে তিনি সেটা না করলে তিনি গুণাগার হবেন আর সাধারণ অবস্থাতে এটা করা ফরজে কিফায়া অর্থাৎ কেউ যদি না করেন সবাই গুণাগার হয়ে যাবে অতএব কেউ করছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে নারী হোক পুরুষ হোক তার উচিত ইসলাম প্রচারের চেষ্টা তার সাধ্য অনুযায়ী করা মিফতাহুল জান্নাত কৃপা জানতে চেয়েছে আমার আশপাশের সবাই গীবত করে থাকে মানা করলে শোনো না গীবত শুনলেও কি গুণা হবে জি শোনাও গুণা শামীম রেজা জানতে চেয়েছেন গায়রে মাহরাম পুরুষকে কোনো মহিলা সালাম দিতে পারবে কি না গায়রে মাহরাম পুরুষ যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে মহিলা সালাম দিতে পারবে বলে বিনবাজ রহমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন সৌদি আরবের সাবেক গ্রান্ড মুফতি এবং তিনি দলিল হিসাবে পেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুল্লা কাওলাম মারুফা স্বাভাবিক কথা মেয়েরা বলতে পারবে আর সালাম এটা স্বাভাবিক কথার অন্তর্ভুক্ত অতএব সালাম দিতে পারবে যদি সালামের ভিতরে কোনো লৌকিকতা না থাকে সালাম দেওয়ার সময় কোনো মাধুর্য সৃষ্টি করা না হয় ফিতনার কোনো আশঙ্কা না থাকে ইনশাআল্লাহ স্বাভাবিকভাবে সালাম দিতে পারবে তবে বর্তমানে যে ফিতনার ছড়াছড়ি চলছে এই পরিস্থিতিতে যদি সেটাও অ্যাভয়েড করা যায় সেটা নিরাপদ আমরা মনে করি মাহি আপনি জানতে চেয়েছেন গানের সুরের মতো কোরআন তেলাওয়াতগুলো শোনা যাবে কি না যেমন ওমর হিসাম আল আরাবির গানের সুরের মতো তেলাওয়াত বলতে কোনটা আমি জানি না তবে কোরআনে করিমকে সুন্দর কণ্ঠে তেলাওয়াতের জন্য আমাদেরকে নির্দেশ করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে জাইনুল কোরআন বি আসওয়াতিকুম কোরআনকে তোমাদের কণ্ঠগুলি দিয়ে সাজাও এবং অন্য এক বর্ণায় আসছে যে লাইসা মিন্না মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন যে ব্যক্তি কোরআনকে সুন্দর কণ্ঠে পড়ে না সে আমার উম্মত নয় যার কারণে কোরআনকে সুন্দর কণ্ঠে যার যতটুকু সম্ভব সুন্দর কণ্ঠে তেলাওয়াত করা উচিত কিন্তু সেটা কোনো হারাম গানের সাথে যেন সাদৃশ্যপূর্ণ না হয় সেটা খেয়াল করা উচিত এটা কোরআনকে অসম্মান করা এবং অপবিত্র কোনো বস্তুর পর্যায়ে কোরআনকে নিয়ে যাওয়ার সামিল সেরকম করা জায়েজ হবে না এবং সেরকম তেলাওয়াত শোনা উচিত হবে না যদি ওইটার সাথে মিলে যায় নুরুল হাকিম আপনি জানতে চেয়েছেন এলাকায় স্কুল করার জন্য টাকা দিলে এটা কি সাদকায় জারিয়া হবে স্কুল যদি এমন স্কুল হয় যেখান থেকে ইসলামকে ধারণ করা হয় লালন করা হয় ইসলাম থেকে দূরে সরে যায় বাচ্চারা সেকুলার হয়ে বড়ে ওঠে এরকম কোনো শিক্ষা দীক্ষা এবং সিস্টেম না থাকে তাহলে সেক্ষেত্রে একটি শিক্ষিত প্রজন্ম গড়ে তোলা মুসলিমদের মুখ উজ্জ্বল করা এবং মানব জাতির খেদমত এবং সেবা করা এই জাতীয় মানসিকতা থেকে স্কুল করা হয় তাহলে সেটা অবশ্যই সদকা জারিয়া কাজ হবে উদ্দেশ্য এবং পদ্ধতি দুইটা যদি সঠিক হয় তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ সদকা জারিয়ার সব এনে দিবে তাসফির আহমেদ রাব্বি জানতেছেন একা নামাজ পড়লে কি আজান দিতে হবে একা নামাজ পড়লে আজান দিতে হবে না তবে একামত দিয়ে জামাতের উদ্দেশ্যে যে আর কেউ যদি যুক্ত হয় তাহলে যুক্ত হতে পারে এটার জন্য বলে দেওয়া এভাবে করা উত্তম জুবাইর মাহমুদ জানতে চেয়েছেন বিয়ের পর বিয়ের জন্য গায়ে হলুদের কোনো প্রয়োজন আছে কি না কোনো প্রয়োজন নাই ইসলামের দৃষ্টিকোণ থেকে এর কোনো নির্দেশনা নেই ওম্মে সাইমা রোশনি আপনি জানতে চেয়েছেন অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা যাবে কি না অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা বলতে সাধারণ বন্ধুত্ব যেটা মানে কথার কথা সেই বন্ধুত্ব হতে পারে কিন্তু অন্তরঙ্গ বন্ধুত্ব বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না যেহেতু তারা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য এবং চরম অবাধ্য আল্লাহকে অবিশ্বাস করছে আপনার বাবার জন্মকে যদি কেউ অস্বীকার করে কথার কথা তাহলে আপনি তাকে যেরকম বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবেন না ঠিক তেমনিভাবে আপনার রবকে যিনি অস্বীকার করছেন রবের অস্তিত্বকে একত্ববাদকে অস্বীকার করছেন আপনি তাকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবেন না এখানে উদারতা দেখাবার কোনো কারণে তবে হ্যাঁ মানুষ হিসাবে এবং প্রতিবেশী হিসাবে তার সাথে সদাচরণ সুন্দর ব্যবহার হাসি মুখে কথা এবং স্বাভাবিক সকল ভালো কাজ তার সঙ্গে করতে কোনো অসুবিধা নেই